الناس لو هم تريد شيء ثاني كسر شنو كله أسير وضعه يصير تدو تدو أبو أمار بعدين مشي يصير شيء جد كده عشان في شيء دور كده بودي كده شيء دور كده بودي كده شيء دور كده عشان بودي بجاي ودار مشور ما مشور وش بدي كاسبلا وش بقى ما تاش تدور كده بودي عشان أمادي بدي অনেক জায়গা জমি পতিত অবস্থায় করেছে আমরা এইসব জায়গা জমিগুলো পতিত অবস্থায় না রেখে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এই আমজনী করতে আমরা বিভিন্ন ধরনের ফুল চাষ মাছ চাষ গাছপালা এই জিনিসগুলোকে প্রবৃত্তিগুলো আমরা হাতে পারি এবং এ থেকে আমাদের অনেক উপকার আসতে পারবে যেমন পারিবারিক চাহিদাগুলি তারপরে অতিরিক্ত ফসল ফলা দিয়ে আমরা বিক্রি করবো অর্থ গ্রহণ করতে পারবো তাহলে আমাদের প্রথম উপাদান ফসলের স্থিতিটা সেটা হচ্ছে ধান ধান বাংলাদেশের একটা প্রধান দা জাতীয় ফসল আমরা মাছ জাতি বাঙালি আমরা ভাত খেয়ে জীবন ধারণ করি ভাত আমাদের খুবই প্রয়োজন তাই ধান চাষ নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব ধান চাষ মাঝারি নিচু এবং নিচু জমিতেই বেশি ভালো হয় বিশেষ করে এঁটেল এবং পলি দোআঁশ মাটি ধান জন্য খুবই উপযোগী তাহলে ধানের জাত হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে স্থানীয় জাত দুই নম্বর হচ্ছে স্থানীয় উন্নত জাত এই তিনটা জাত বাংলাদেশে উন্নত করা হয় স্থানীয় জাতের মধ্যে কয়েকটি জাতের নাম যেমন তারপর রয়েছে আমাদের টেপি লতিশাল আর উচ্চ ফলনশীল যে যার সংক্ষিপ্ত নাম হচ্ছে উপসি এই জাতে ধানের কিছু বৈশিষ্ট্য আমি বলব বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই উচ্চ ফলনশীল মানে উপসি জাতের ধানটাই হচ্ছে মজবুত এবং গাছ খাড়া থাকে হাঁটব তারপর এখানে এই ফলনের জাতে ধান পেকে যাওয়ার পরেও গাছটা সবুজ থাকে এর উৎপাদন বেশি এর রোগ বালার ক্ষমতা রয়েছে অনেক এটা প্রচুর সার গ্রহণ করতে পারে এরকম আর একটা বৈশিষ্ট্য রয়েছে এই উচ্চ ফলনশীল তোমাদের এই উপসি জাতটা খুবই ইম্পর্টেন্ট এই পরীক্ষার অনেক সময় এটা নির্ভর যখন তোমাদের বুঝি করতে নেই তখন বেশি করি ধরা হয় তুমি মনে রাখবে এই জাতগুলোর নাম তবে বিধান করতে উচ্চ ফলনশীল জাত তাতে মধ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট 78টি উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদন করেছে
হচ্ছে ধানের মৌসুম জাতের মধ্যে একটা এক নম্বর হচ্ছে তোমার আউশ, দুই নম্বর হচ্ছে আমন, তিন নম্বর হচ্ছে বোরো। তো বিধান কর্তৃক আউশ ডালের যে যেটা জাত উৎপাদন হয়েছে তার মধ্যে হচ্ছে আপনি আর আমন ধানের মধ্যে জাত উৎপাদন করা হয়েছে বিধান কর্তৃক 28টি, আর গুরুদান জাত উৎপাদন করা হয়েছে 16টি। তবে এই জাতগুলো বিভিন্ন প্রকার লবণাক্ত সহিষ্ণু, তারপর খরা সহিষ্ণু, বিভিন্ন এদের এই জাতগুলো অনেক ক্ষমতা রয়েছে, তারা বিভিন্ন পরিবেশে তারা এই জাতগুলো উৎপাদন করা যায় এবং ফলন হয়। আর ধান, বিশেষ করে ধান চাষ করার আগে প্রথমে ধান জমি নির্বাচন করতে হবে, তারপরে আর বীজগুলো বাছাই করে নিতে হবে। আমাদের দেশে শতকরা 80% বীজই ফসল উৎপাদন উপযোগী হয়, আর এই বীজ তারপর শুরু করতে হবে, তার বীজতলা তৈরি করতে হবে, বীজতলা তৈরি করে সেখান থেকে চারা করার পর তারপর যে জমিতে আর তৈরি করে সেখানে নির্দিষ্ট জমিতে আমাদের চারাগুলো রোপণ করা হবে। এভাবেই আমাদের ধানের উৎপাদন করা হয়। আমাদের সবাইকে ধান উৎপাদন সম্পর্কে জানতে হবে। তো আমি আজকে ধান উৎপাদন করতে আমি এটুকু তোমাদের করলাম। তোমরা আশা করি থেকে আরও ভালো।